মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের জন্যই। এই দেখো চলে এসেছি নার্সারিতে। নার্সারিটা কোথায়, কেমন নার্সারি, এখানে কি কি পাবে, এর গাছের দাম কত, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটা পুরো দেখতে থাকো, এবং ভ্রমণ কথা চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। তো এখানে শুধুমাত্র তোমরা গাছই পাবে না, এখানে কালারিং মাছ পেয়ে যাবে। তো সেই কালারিং মাছের কাছেও আমরা যাব এবং দেখাবো সেই কালারিং মাছগুলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বেরিয়েছি তোমাদের নার্সারির ভিডিও দেখাবো বলে। আমাদের বাড়ির কাছেই, মানে রানীহাটি দুলাগড় থেকে একদম কাছেই এই নার্সারিটা, খুব বড় নার্সারি। তো দেখাবো তোমাদের সেই ভিডিও, ভিডিও সঙ্গে থেকো, আশা করব অবশ্যই ভালো লাগবে। এবং তোমাদের এই নার্সারিতে বেশিরভাগ যেটা দেখাবো সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই নার্সারিতে বেশি ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়, এবং যেহেতু এটা উইন্টার সিজন, তো তাই এই নার্সারিতে বেশি ইনডোর প্ল্যান্টের সঙ্গে সঙ্গে গাঁদা, গোলাপ, এই সমস্ত পিটুনিয়া, এই সমস্ত গাছগুলো তো থাকছেই। তো চলো দেখা যায় এছাড়াও আর কী কী আমরা দেখতে পাবো, দেখা যাক। চলো ভিডিওর সঙ্গে থেকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। চলো ভিডিও। আমরা অবশেষে চলেই এলাম সেই নার্সারিতে, রামকৃষ্ণ নার্সারি। এটা রানীহাটির খুব কাছে, হাওড়া রানীহাটি। আপনারা চাইলে দুলাগড় দিয়েও আসতে পারেন, আমি ডিটেলসে সব দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে, কন্ট্যাক্ট নাম্বার সহ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, এবং এইখানে কী কী গাছ পাবো তাও তোমাদের দেখাবো। চলো এই দেখো, এখানেও তোমরা অনেক রকমের ক্যাকটাসের ভ্যারাইটি পেয়ে যাবে, সুন্দরভাবে হয়ে আসে, সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট। এই দেখো, তোমরা সেটআপ দেখেই বুঝতে পেরেছো, যাতে ডাইরেক্ট সানলাইটটা না লাগে সেই কারণে এই অবস্থা। এই দেখো একটুখানি গাছে তোমাদের বাতাবি লেবু দেখাচ্ছি, দেখো এই দেখো তেঁতুল গাছের বনসাই, এটা কি সুন্দরভাবে বানিয়েছে। বাঁশ গাছটা দেখো কি সুন্দর, বাঁশ গাছ সেটা। এই একটা বাগানভিলিয়া, এখানে বিভিন্ন নয়নতারার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে, বিভিন্ন কালারের সঙ্গে আছে। দেখো কত ছোট্ট গাছে বকুল হয়েছে, এই দেখো কি ছোট্ট ছোট্ট আম গাছ।
অপরাজিতা ফুল গাছ আছে এখানে। অপরাজিতা ফুল গাছ অনেকগুলোই আছে, কিন্তু যেহেতু ফুল খুব কম হয়ে আছে, যার জন্য এখানে কি কি কালার আছে বোঝা যাচ্ছে না। শুধু একটা সাদা নয়, ঠিক একটু ঘিয়ে ঘিয়ে কালারের আছে, এটা হালকা লাইট হোয়াইট। এই দেখো এখানে বেশ কিছু হোয়াইট ক্যাকটাস দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ দেখতে পেয়েছি, যেগুলো দেখে আনুমানিক বয়স কমপক্ষে 10 বছর তো বটেই। তো সেই গাছগুলো তোমাদের দেখাবো একবার, দেখো জাস্ট। দেখো গাছগুলোর গোড়া দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত বছরের এই গাছগুলো, কি সুন্দর লাগছে। ফুল কম হয়ে আছে, না হলে আরো সুন্দর লাগতো, কিন্তু গাছের গোড়াগুলো দেখে তোমরা বুঝতে পারবে, যারা গাছ নিয়ে পরিচর্যা করো, যে এই গাছের বৃদ্ধি খুবই কম এবং অনেক বছর ধরে গাছগুলো পরিচর্যা করলে তবে এই গোড়াগুলো হয়। দেখো এখানে সব থেকে বেশি অ্যাডেনিয়ামের গাছগুলো আছে, বেশ মোটা মোটা গোড়া, মানে অনেক বছরেরই, কারণ এই গাছগুলোর গ্রোথ সেরমভাবে হয় না, বছরের পর বছর গেলে তবে এই গোড়াগুলো অনেক মোটা হয়, এবং এই গাছগুলোই সব থেকে জল কম লাগে। বেশি জল দিলে গাছগুলো পুরো মারা যায়। এই দেখো, যেমন এই দেখো ভিতরে পুরো ফোমমত হয়ে গেছে, এই সমস্ত জায়গাগুলো জল খেয়ে খেয়ে পুরো একদম নরম হয়ে গিয়ে গাছগুলো মারা যায়। এ দেখো সুন্দর সুন্দর কি সুন্দর ঝাউ গাছ আছে। এই ঝাউ গাছগুলোর দাম 80 টাকা থেকে 200 টাকার মধ্যে আছে, সাইজের বিভিন্ন রকম সাইজ আছে। পিটুনিয়াগুলো তোমরা 25 টাকায় পেয়ে যাবে ভালোভাবে। আর এই যে শিনোশিয়াগুলো আছে, এগুলো তোমরা 25 টাকা থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে, অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবে। নতুন চারা জন্মিয়েছে, গাঁধার অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে। ডালিয়া ফুল গাছ আছে, এগুলো বড় সাইজে তোমরা 40-50 টাকার মধ্যে খুব ভালো ভালো পেয়ে যাবে। অনেক ফুল গাছ নিলে আরো দাম কম হয়ে যাবে। দেখো পাম গাছের এরিয়ায় ঢুকেছি, এখানে শুধু পাম গাছ পাবে। দেখো নিচে থেকে গোড়া থেকে কি সুন্দর ঝাড় হয়ে উঠেছে গাছগুলো। অসাধারণ দেখো, সবে মাত্র কাটিং করে এগুলো গাছগুলো তৈরি করা হয়েছে, ছোট টবে আছে, তোমরা দেখে বুঝতেই পারছ। বিভিন্ন কালারের হয় এগুলো। পিটুনিয়া ফুল গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে, শীতকালে সব থেকে বেশি
এই গাছগুলো মানুষ পছন্দ করে, ইভেন্ট আমিও পছন্দ করি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে শিলোশিয়া। শিলোশিয়ার গাছগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। এছাড়াও তোমরা এখানে প্রচুর পাম গাছ পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর পাতা বাহারি গাছ আছে, দেখো খুব সুন্দর সুন্দর। এই নার্সারিতে তোমরা খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট পেয়ে যাবে, দেখো খুব সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে এই নার্সারির মধ্যে। এখানে পিটুনিয়া ছাড়াও আরও এমন বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, যেগুলো ফুলগুলো দেখতে সুন্দর হলেও এমন অনেক কিছুই গাছ আছে যেগুলোর নাম আমার জানা নেই, এবং ওখানের কর্মকর্তারা ব্যস্ত থাকার কারণে তারাও আসতে পারেনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আপনাদের কাছে। এখানের বাঁশ গাছগুলো দেখুন কি সুন্দর সুন্দর বাঁশ গাছ। এই যে নার্সারিটা, এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এই নার্সারিটা হয়ে আছে। এতে সব থেকে বেশি যে তোমরা গাছগুলো পাবে সেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই দেখো, এই দেখো প্রচুর বড় জায়গা জুড়ে ইনডোর প্ল্যান্ট এখানে চাষ হচ্ছে। আর যে বাঁশ গাছগুলো সেগুলো তোমাদের দেখাই, খুব সুন্দর লাগে এইগুলো আমার, ইভেন আমার বাড়িতেও লাগানো আছে, খুব সুন্দর এই গাছগুলো লাগে। দেখো এই সময়ের জন্য শীতকালে গাঁদা চারাটা তোমরা অ্যাভেলেবেল পাবে, এবং গাঁদা চারা ছাড়াও এখানে সমস্ত রকমের ইনডোর আউটডোর সমস্ত কিছু প্ল্যান্ট এখানে পেয়ে যাবে। এর প্রাইসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমরা কমেন্টেও জানাতে পারো কোনটা কীরকম দাম, তখন জানিয়ে দেবো। যদিও এখানে বেশিরভাগ গাছেরই আমার নাম জানা নেই, এবং ওনারা ব্যস্ত থাকার কারণে আসতেও পারেনি আমার সঙ্গে, না হলে খুবই ভালো হতো, বুঝতে সুবিধা হতো। তবে কিছু কিছু গাছের নাম জানি, যেমন হচ্ছে এটা অ্যাডিনিয়াম গাছ, এগুলো খুব ভালো ফুল দেয় এবং এতে খুব জল কম লাগে, মানে জল মাসে একবার দিলেও চলে এরকমই ব্যাপার। ক্যাকটাস গাছের ভ্যারাইটি গুলো দেখো, এই দেখো এখানে এরা তৈরি করছে ক্যাকটাস গাছগুলো, খুব সুন্দর। ডালিয়া গাছ আছে বেশ কিছু। তো এখানে শুধুমাত্র তোমরা গাছই পাবে না, এখানে কালারিং মাছ পেয়ে যাবে। তো সেই কালারিং মাছের কাছেও আমরা যাব এবং দেখাবো সেই কালারিং মাছগুলো। যেহেতু এরিয়াটা অনেকটাই বড়, সেহেতু সমস্ত গাছ তোমাদের দেখানো গেল না, এবং ওই নার্সারির কর্মকর্তাগুলো কাজে ব্যস্ত ছিল, যে কারণে তোমাদের সঙ্গে গাছগুলো দেখিয়ে দেখিয়ে বলতে পারলো না যে এটা কী গাছ এবং এর প্রাইস কত। তবে আমি পরবর্তী সময় ওদের থেকে জেনে আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, তোমরা ওখানে দেখে নিও কী কী গাছ আছে এবং তার প্রাইস কত। চলো এবার একবার মাছের দিকটাই যাওয়া যাক। এই দেখো এটা হচ্ছে রেড কাপ, এর প্রাইস হচ্ছে 40 টাকা পার পিস। ওদিকে আরও আছে, এবারে সাইজ বড় হলে তার দামটা আর একটু বেড়ে যাবে। এ দেখো গোল্ড ফিশ আছে, এই নার্সারির মধ্যে তোমরা মাছও পেয়ে যাবে, কি সুন্দর খেলছে দেখো, খাবার দিয়েছে।